হচ্ছে রামনগর বিধানসভার অন্তর্গত নিম্নাঞ্চলগুলি, বিশেষত সাউথ জয়নগর। আমি আজকে এখানে দেখলাম যে নদীর জল বাড়াতে নিম্নাঞ্চলে যে সব বাড়িঘর আছে প্রায় প্রত্যেক বাড়িতেই জল ঢুকে গেছে। আমাদের কর্পোরেশন সকাল থেকে আমাদের যারা এদিকে কার্যকর কাজ করছেন, পাশাপাশি সরকারিভাবে ডিসিএম সাহেব আছেন, এসডিএম অফিসের অফিসাররা এসছেন, সবটা দেখার চেষ্টা করছি আমরা। পরিস্থিতি উপর নজর রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িকভাবে যাদের বাড়িতে জল ঢুকেছে, যাদের রান্না করার মতো পরিস্থিতি নেই বা থাকার মতো পরিস্থিতি, তাদেরকে কাছাকাছি কোনো বিদ্যালয়ে তাদেরকে শিফট করা, ক্যাম্প করা চেষ্টা করা হচ্ছে। আর যারা বাড়িতে থাকবেন তাদেরকে তাদের বাড়িতে যাতে খাওয়া পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমাদের সদর মহকুমা প্রশাসন থেকে করা হচ্ছে। আমাদের কর্পোরেশন দিক নিয়েছেন, এই এলাকার যারা আছে আমাদের দলের তরফ থেকেও কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিচ্ছেন, তাদের পাশে থাকছেন। নিজেও এসছি, সবটা জায়গায় ঘুরব, দেখা যাক পরিস্থিতির উপর নজর রাখছি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, কারোর কোনো আতঙ্কের কিছু নেই। আমাদের এখানে বোটও দেওয়া হচ্ছে, যেখানে যে প্রয়োজন আছে নৌকা যেখানে যা চাইছেন তাদেরকে শিফট করা হচ্ছে। সার্বিকভাবে আমাদের সরকার এবং জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং পৌর নিগম এবং আমরা সবাই চেষ্টা করছি তাদেরকে রিলিফ দেওয়া এবং তাদেরকে এই জলের থেকে উদ্ধার করে কত কাছাকাছি জায়গায় তাদেরকে সুন্দর। পরিস্থিতির বিষয়টা এরকম হচ্ছে, আর্থিক সংস্থান আছে কি না নাই প্রয়োজনীয় অনেক সময় ব্যবস্থা করতে। তো আমরা যেহেতু দায়িত্বে আছি আমাদের এই নিগমের, এই বিধানসভা নিগম অন্তর্গত আর্থিক বিধানসভা আছে, যেখানে জলমগ্ন হচ্ছে সেখানে নিগমের যারা আমাদের কর্পোরেটর আছেন, আমাদের আধিকারিক আছেন এবং বিশেষ করে সদর মহকুমা প্রশাসন অত্যন্ত তৎপর, আমাদের সরকারও আমাদের মুখ্যমন্ত্রীরা নজর আছেন সবটাই। সার্বিকভাবে আমরা সরকার, জনগণ এবং এলাকার লোক নিয়ে আমরা কাজগুলি করছি। এলাকার আমাদের দলীয় কার্যকর্তারাও সবাই নেমে গেছে, সবাই খোঁজখবর নিচ্ছে, এটা একটা ভালো দিক। এই কাজটা করা উচিত আমি মনে করি। আর এখন এটা তো প্রাকৃতিক দুর্যোগ, তো আমাদের কিছু করার নেই। এখন জল যত বাড়বে তত মানুষের কিছু দুর্ভোগ বাড়বে, সেক্ষেত্রে প্রশাসনও প্রস্তুত আছে, সার্বিকভাবে তাদের সহযোগিতা করা। শেল্টার হাউস কতটা খোলা হয়েছে? এখন পর্যন্ত একটা আপাতত হয়েছে। এখন জল যদি বাড়ে প্রয়োজন, এখানেও হয় কি এদিকে যারা বসবাস করে তাদের গবাদি পশু আছে, তাদের বিভিন্ন জিনিসপত্র, তারা বাড়ি ছেড়ে যেতে চায় না, সহজে চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত থাকার তারা চেষ্টা করছেন। কাজে তাদের কাছে আমরা খাওয়াটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, আর তারপর যদি বেশি জল উঠে তারা আস্তে আস্তে ক্যাম্পে যাবে। সেই কারণে সরকার প্রস্তুত আছে, মহকুমা প্রশাসন প্রস্তুত আছে, আধিকারিকরা এসেছেন, আমরাও আছি। আমার মনে হয় ভয় বা আতঙ্কের পিছনে এই পরিস্থিতিতে সবাইকে সহযোগিতা করতে হবে, সহযোগী মনোভাব নিয়ে এগোতে হবে।